দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা। বাঙালি জাতির জীবনে শ্রেষ্ঠ ঘটনা মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে প্রাণ উৎসর্গ করেছেন 30 লাখ মানুষ। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত হয়েছেন অনেক নারী। সামাজিক বাঁধায় এই নারীরা তাদের দুঃখের কথা বলতেও পারেনি। অচলায়তন ভেঙে বঙ্গবন্ধু তাদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সম্মান জানিয়েছিলেন। আমার যে বোনেরা, আমার যে মেয়েরা পশ্চিমা পশ্চিম পাকিস্তানের বর্বরের কাছে ধর্ষিত হয়েছে, তারা ইচ্ছা করে ইজ্জত দেয় নাই, তাদের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারা আমার মা, তারা আমার বোন, তারা আমার কন্যা। কিন্তু ঘাতকের বুলেট জাতির পিতার প্রাণ কেড়ে নিলে আবারও কপাল পড়ে নির্যাতিত নারীদের। অপবাদ মাথায় নিয়ে শুরু হয় নীরব দুঃখযাত্রা। দীর্ঘ সময় পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে বীরাঙ্গনারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন পর্যন্ত 400 বেশি বীরাঙ্গনার গ্যাজেট প্রকাশ করেছে। বীরাঙ্গনাদের দুঃখ গাথা খুব কমই শুনতে পেয়েছে জাতি। কুমিল্লার চান্দিনা উপজেলার কিসমত শ্রীমন্তপুরে দেখা মিলবে বীরকন্যা নূরজাহান বেগমের। ঘটনাবহুল জীবনে নানা জায়গায় সময় কাটিয়ে বছর চারেক আগে এখানে এসে থিতু হয়েছেন নূরজাহান। বাবার বাড়ি ফরিদপুরে হলেও ঘটনাচক্রে জীবনসঙ্গী হয়েছিলেন কুমিল্লার নীল মিয়ার। তার স্বামী তখন ঢাকায় ছোটখাটো ব্যবসা আর শ্রমিকের কাজ করতেন। নূরজাহান সংসার পেতেছিলেন রাজধানীর তেজকুনি পাড়ায়। স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তখন 20 বছর বয়সী গৃহবধূ নূরজাহান সন্তানের মা। পাকিস্তানিদের নৃশংসতায় দিশেহারা সময়ের সাক্ষী এই নারী, একই সঙ্গে নিপীড়নের ভুক্তভোগীও। নিজের বাড়িতে হায়নাদের লালসার শিকার হয়েছিলেন নূরজাহান, কিন্তু তাতেও যেন ক্ষুধা মেটেনি হানাদারদের। নূরজাহানকে তুলে নিয়ে গিয়েছিল তারা। মনে করেন আমরা যে বাসাটা থাকছি, এই বাসা তো অত্যাচার করছে। এরপর আমরা বাইরে গেছি, বাইরে যাওয়ার পর আমাকে অত্যাচার করছে, অত্যাচার বহুত আমরা হয়েছি। এই পাঞ্জাবি রাজাকার এদের হাতে আমরা বহুত মাটির তলে থাকতেও মনে করেন বাঁচতে পারে নাই। মাটির তলে থাকতে অত্যাচার হয়েছে, উপরে থাকতে তো অত্যাচার হয়েছে। তারপর মাটির তলে গর্ত করে আমরাও ছিলাম, আমরা অনেক অত্যাচার হয়েছি, অত্যাচার হয়েছি বাবা, বহুত অত্যাচার হয়েছে। এটি আমরা মানে এটি বেশি খারাপ বুঝছেন, এটি বেশি খারাপ। এটি তো অহন করে মানুষ শুনলে ভালো কয় না, খারাপ কয়। ওইটা মাটির ভিতরে তলা ফলাইছি, রাজা কারো দেখাই দিচ্ছে, উঠতে চতুর্দিকটা দৌড় দিচ্ছে, এদিকটা টেটার করে গুলি মারছে, এদিকটা ঠুস ঠুস করে গুলি মারছে। যে মরছে তো মরছে, যে বাঁচছে তো বাঁচছে। মায়া লোক কত জোরে জঙ্গলে ঘরে দুয়ারে চিফা চাপা কত অত্যাচারী হয়েছে। এটা তো চোখের দেহা দেখলে কি হইব, দেখা তো আর আমরা কিছু করতে পারছি না। এখন তো নিজের গানে বাঁচা দার আর একজনের গান, আমার গান কে বাঁচাইব। রাজা কার আছিল দুইজন, তিনজন মিলিটারি, দুইজন পাঁচজনে নৌকা তুলে লয়ে গেছে গান নিয়ে কদিন রাখছে, রাই কদিন রাখছে না। নৌকাতে আসিলাম দুই দিন না একদিন না কয়দিন আসিলাম, এরপর হালাই দিছে মুক্তিবাহিনীরা তুলে নিচ্ছে, তারা নিয়ে যত্ন মত্ন করে তার আদর যত্ন করে রাখছে, তাকে কাছে খাওয়াইছে পিন্ধাইছে। হ্যাঁ গো মাইছে তো ভাত চাইয়া তরকারি চাইয়া নাই না খাওয়াইছে, নিজেও খাইছি বাঁচছি। পাতা ফুতা ছাতা সুতা যে সময় সে সময় তো খাওয়ানোর কোনো কিছু আসিল না, মাটি ডাবিনে কিছুই আর দিতে মাইছে পাইছে না খাইছে।
মাড়ি ধুলা ধুলা সমান হয়ে গেছে, হাক পাতা পাতা সাতা যা পাইছে তাই পাতিলে করে সারাই করে সিদ্ধ করে করে খাইছে, মরা মুরগি পর্যন্ত রাইন দেখাইছে, আর কি খাইব আর কি আর কইব কি। রাজধানী ঢাকায় পাকিস্তানিদের দাপট ছিল বেশ। মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় নূরজাহানের মতো সাধারণ মানুষের চোখে ছিল অলৌকিক ঘটনা। স্বাধীন হয়েছে আমরা শুনছি, ওই যে জয় বাংলা কইছে, মনে করো অনেক মানুষ এক কানে পতাকা লইয়া জিগিরের মতন করছে, কুসুম আমগোর কাছে অনেক খুশি লাগছে, ভাল লাগছে। স্বপ্ন স্বাধীন দেশ আগে ওইব না ওইব এটা কেউই করতে পারে না, ও অনেক কোনো সম্ভাবনা আসিল না, সব মেরেই যাবো মেরেই লাগবো, এই দেশ স্বাধীন জীবন ওইব না, তো আল্লাহ স্বাধীন তো করাইছে করছে, আল্লাহ রাসুলে স্বাধীন করছে, মানুষের স্বাধীন কেমনে করবো, মানুষের তো ক্ষমতা কম, হেসুমে তো অগো ক্ষমতাটা বেশি আছে। ঢাকায় থাকার কারণে বিজয়ের রং ছটাও ভালোভাবেই উপভোগ করেছিলেন নূরজাহান, শান্তি পেয়েছিলেন নরপিচাসদের শাস্তি পেতে দেখে। ওরা নিষ্ঠুর, ওরা গনিষ্ঠুর কথা কইলে তো আর সীমানা নাই, ভুল জুতা দা পারাইছে, রাইফেল দা গুতাইছে, পারাইছে, মারছে, অত্যাচার করছে, কাপড় গলাত বাঁধছে, হের ছাইয়া টানছে, অনেক কিছু গুলি করে পানি চালাই দিছে, গুলি করে মাইরা লাইছে, অনেক আমরা চোখে দেখছি, আর বাঘের থেকে বেশি, আর শত্রুর থেকে বেশি, দুশ্মনের থেকে বেশি, তাকে কোনো ভিতরে কোনো দয়া মায়া কোনো কিচ্ছু তাকে ভিতরে নাই, তারা অনেক সীমার কইলো গুণ হয় বলে সীমারের থেকে বেশি তারা আসিল, তারা এরকম ধরনের লোক আছে, তাকে মানুষের দিকে তারা কোনোদিন মায়া জিনিস কি দেখ করতে পারবো না। কিন্তু স্বাধীনতার পর খুব একটা ভালো সময় যায়নি তার, পাছে লোকের কটুকথা এড়িয়ে সংসার আগলে রেখেছিলেন নীলমিয়া, কিন্তু নিয়তই লড়তে হয়েছে দারিদ্র্যের সঙ্গে। ১৯৯০ সালে স্বামী ইন্তেকাল করলে অথই সাগরে পড়েন নূরজাহান, সন্তানদের নিয়ে দুঃখে কষ্টে টেনে চলেছেন সংসার। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে অধরা সুখ যেন দেখা দেয় নূরজাহান বেগমের জীবনে, বীরাঙ্গনার স্বীকৃতিতে এসেছে আর্থিক স্বাচ্ছন্দ্য, একই সঙ্গে সুযোগ দিয়েছে সমাজে মাথা উঁচু করে চলার। পরের দিনগুলো মনে করেন এই দুঃখে কষ্টেই সারা জীবন কাটছে, দুঃখে এনে থাকছি এনে থাকছি এনে থাকছি, এই দুঃখে কষ্টেই জীবন গেছে, কোনোদিন আমার সুখ আর হয়েছে না, আমি খাইতে পাইছি না, ফিনতে পাইছি না, আমি অভাব করছি, কষ্ট করছি, ওখানে আমি শান্তিতে থাকতে আছি, খাইতে আছি, আমার ঘর বাড়ি না থাকতে পারে আমি খাইতে আছি, এই আমার শান্তি, আমি টাকা পাই, আবার ওই যে মিটিং মিছিলে গেলে পুরস্কার টুরস্কার দিচ্ছে পাইছি, ওই যে এর মধ্যে কুমিল্লা গেছি দিছি পুরস্কার দিছে, কাপড় দিছে, টাকা দিছে 5,000 দিছে। বাপের সামনে বলুক তো ঝুঠ, মেরি জাত হয়নি কিলো, আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা।